সাক্ষী দেওয়ার জন্য সারাদিন কাটিয়ে দিবে কার্যকর্তাদের নামে মিথ্যা মামলা দিয়ে পুলিশ বিভিন্নভাবে সুমোটো মামলা দিচ্ছে তৃণমূলের মদতে, যেভাবে মামলা করে আমাদের কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে এবং তাদেরকে জেলে ভরা হচ্ছে, মূলত এর বিরুদ্ধে আমাদের এই ডেপুটেশন। কারণ একটা গণতান্ত্রিক দেশে এবং গণতান্ত্রিক যেটা গণতন্ত্র তো রাজ্যে নেই, তারপরেও আমাদের বলতে হচ্ছে যে গণতান্ত্রিক রাজ্যে পুলিশ যদি নিরপেক্ষ ভূমিকা গ্রহণ না করে, বিডিও যদি নিরপেক্ষ ভূমিকা গ্রহণ না করে, তাহলে আমাদের আন্দোলনের রাস্তা ছাড়া আর কিছু নেই। তাই আজকে এই সমস্ত কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে আমরা বিডিওকে আজকে লিখিতভাবে আমরা একটা ডেপুটেশন দিলাম এবং বারো কোদালি টু শাল মহিষকুচি ওয়ান যেভাবে ভিডিও এবং ভিডিওর মদতে তৃণমূল মদতপুষ্ট যে সমস্ত দুষ্কৃতী বিভিন্ন বহিরাগত যারা রয়েছে, তারা যেভাবে এলাকায় উন্নয়নকে স্তব্ধ করার একটা চেষ্টা করছে এবং এলাকার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে, মূলত এরই প্রতিবাদে আজকে আমাদের এই ডেপুটেশন কর্মসূচি। দীপাদি জেলা সম্পাদিকা এবং মণ্ডল সভাপতি, তিন মণ্ডল সভাপতি রয়েছেন, জেলা কমিটির অন্যান্য সদস্যরা রয়েছে।